আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসে সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় 75 আগস্ট। শহীদ শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি শহীদ শেখ কামালকে বহুমুখী সৃজনশীল প্রতিভার অধিকারী ও লক্ষ কোটি তরুণের দীপ্ত শিখা বলে আখ্যায়িত করেন। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান যুব বাংলার জাগ্রত বিবেক তারুণ্যের অহংকার শেখ কামালের আজকে 72তম জন্মদিবস। তার সৃজনশীল কীর্তি আজকের বাংলাদেশের লক্ষ কোটি তরুণ তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিক্ষা হিসাবে যুগে যুগে প্রেরণা যোগাবে, এটাই আমাদের প্রত্যাশা।